উট হোক গরু হোক ছাগল হোক ভেড়া হোক যেটাই হোক না কেন যদি তাকে খাসি করা হয় অন্ডকোষ বের করা হয় তাহলে তাকে দিয়ে কুরবানি দেওয়া যাবে কি না এইটা কি খুঁত যারা মনে করছেন যে খুঁতওয়ালা পশুর কুরবানি করা যাবে না যদি খুঁত অলা পশুর কুরবানি দেওয়া না যায় তাহলে খাসি মর্মে অনেকে বলতে চেয়েছেন যে এটাও খুঁত সম্মানিত দর্শক মন্ডলী আসলে খাসি করা প্রাণী কুরবানি করেছেন বিষয়টি আমরা আপনাদের সামনে সহিহাদিস পেশ করে স্পষ্ট করতে চাই যাতে করে যারা বলতে চাচ্ছেন এটা খুদ তাদের ভুল ভেঙে যায় আর আমরা খাসি করা প্রাণী কুরবানি করার জন্য উদ্বুদ্ধ হই যা রাসূল সাল্লাহ আলি সাল্লাম করেছেন সম্মানিত দর্শক মন্ডলী আপনারা সহিহাদিস দেখুন রাসুল সাল্লাহ আলী সাল্লাম খাসি প্রাণী কুরবানি করেছিলেন আবু হরায়রা রাজি আল্লাহ তালা আনহ বলেন আন্না রসুল্লাহ সাল্লি সাল্লাম কানা এদা আরাদা ইউদাহিয়া যখন রসুল সাল্লাহ আলী সাল্লাম কুরবানি করার ইচ্ছা করতেন সাইনে কাবসাইনে আদিমাইনে সামি নাইনে নাইনে আমলা হাইনে আইনে। তখন তিনি দুইটি ভেড়া কিনতেন বড়ো সোড়ো স্বামী মোটা তাজা আকরা নাইনে শিং অলা আমলা হাইনে সাদা কালো মজু আইনে খাসি করা সম্মানিত দর্শক মন্ডলী দেখেছেন রাসুল সাল্লাহ সাল্লাম যেই প্রাণীর কুরবানি করতেন সেই প্রাণী সেই পশুর গুণ ধারাবাহিকভাবে উল্লেখ হয়েছে তিনি কিনতে বলতেন অন্য বর্ণনা তো আমরা জানেছি যে তিনি কোন কিনতে বলতেন এমন পশু যে কালোতে হাঁটে কালোতে খায় কালোতে শয় কালোতে দেখে তখন আমরা বলেছি যে তিনি কালো পশু পছন্দ করতেন শুধু তাই নয় তিনি যে ভেড়া কিনেছিলেন দুইটি ভেড়া তার প্রথম গুণ দেখা গেছে আজুই মাইনে বড়ো সোড়ো সামিন আইনে মোটা তাজা একবারে নদুস নাদুস যার কারণে যেসব বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে সেখানে চারটি বিষয়ে সতর্ক থাকতে হবে বলা হয়েছে তার একটি হচ্ছে একেবারেই চিকন হালকা পাতলা হয় না যেন সেখানে বলা হয়েছে মোটা তাজা এইখানে সাল্লাম তার বাস্তবতা দেখিয়েছেন তিনি নিজে মোটা তাজা নদুস নাদুস দুটি ভেড়া কিনেছিলেন আকরা নাইনে যা ছিল সিং অলা কিনার সমাধে দেখে নিতে হবে সুন্দর সিং আছে কিনা আর উল্লেখিয়েছে আমলা হাইনে সাদা কালো হয়তোবা সাদা কালো যা রং তার গোস্তের স্বাদ হতে পারে বা এমনটা হতে পারে যে তা দেখতে ভাল লাগে যে কারণে হোক না কেন কারণ বিদ্যান্তে জানা নেই তবে রসুল সাল্লাহ সাল্লাম এমন প্রাণীকে পছন্দ করেছেন পরের শব্দে তিনি বলেছেন মজু আইনে দুইটি ভেড়া কিনেছিলেন যা ছিল খাসি করা ফাদা আহা হুমা আন উমাতিহি তার দুইটির একটি করেছিলেন তার কুরবানি তার উম্মাতের জন্য লেমান শাহেদা যারা তার সাক্ষী দিয়েছে আল্লাহরস্তে তার সম্মানিত দর্শক মণ্ডলী হাদিসটি রয়েছে ইবনোমাজায় তিন হাজার একশো বাইশ নম্বর হাদিস তিন হাজার একশো বাইশ নম্বর হাদিসটি সহি যা ইবনোমাজায় রয়েছে এতে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে খাসি খুত নয় বরং স্বাদ বাড়ে যা বিদ্যানগণ মনে করেন তাহলে সুস্বাদু হওয়ার জন্য দেখতে শুনতে সুন্দর হওয়ার জন্য এসব গুণ থাকতে হবে তার একটি গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে খাসি করা সম্মানিত দিনী ভাই বোন আমরা সকল দিনই ভাই বোনকে কুরবানি করার ব্যাপারে খাসি করা প্রাণী কেনার জন্য উদ্বুদ্ধ করছি আল্লাহ আমাদেরকে রাসুল আল ইসাল্লামের হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করুক আল্লাহ